বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং অশেষ শুকরিয়া আদায় করছি পরমপ্রসন্ন আল্লাহর যে আমাদেরকে এখনো সুস্থ রেখেছে। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে আমরা যারা সবাই সুস্থ আছি এবং আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে নিরাপদ রাখার জন্য, সুস্থ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলব। যাই হোক, তোমাদের লেখাপড়ার প্রতিকে কিছুটা গতিশীল রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে। তো আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় আছি। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে প্রথম অধ্যায়টা আমাদের, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো এখানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে, এখন যেখানে যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, ঠিক আছে? তো যেহেতু অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে রূপান্তরিত গুণ, রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত পাত, আমরা রূপান্তরিত গুণ করেছি এবং এর ধারাবাহিকতা আমরা আজকে আছি রূপান্তরিত কাণ্ড। আবারও বলি, রূপান্তরিত কাণ্ড অবস্থানগুলো যে তিন ধরনের, গুণবিন্যস্ত রূপান্তরিত কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং অর্থ বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো এখানে বায়বীয় রূপান্তরিত কাণ্ডগুলিকে বলা হয় যে কাণ্ডগুলি মাটি থেকে উপরের দিকে উঠে আসে, উঠে এসেছে, সেই কাণ্ডগুলি হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো এই ক্ষেত্রে এই কাণ্ডগুলি মাঝে মাঝে রূপান্তরিত বা পরিবর্তিত হয় আত্মরক্ষার জন্য, বংশবৃদ্ধি করার জন্য বা খাদ্য সঞ্চয় করার জন্য, এরা মাঝে মাঝে রূপান্তরিত হয়ে থাকে। তো রূপান্তরিত হয়ে এটা চার আকার ধারণ করে, এটা হচ্ছে চার প্রকারের। প্রথম হচ্ছে ফাইলোপ্লাস্ট বা কর্মকাণ্ড, থর্ন বা শাখাকাণ্ড, স্টেম ট্রেন্ডিং বা শাখা আকর্ষী নলি, ঠিক আছে? তো এই চার প্রকারের আবারও বলছি আমি, ফাইলোপ্লাস্ট বা কর্মকাণ্ড, থর্ন বা শাখাকাণ্ড, স্টেম ট্রেন্ডিং বা শাখা আকর্ষী নলি, চার প্রকারের। আসলে যখন কাঠকে কোন শাখায় রূপান্তরিত না হয়ে অন্য কিছু, অন্য কোনো অঙ্গে রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। তো এখানে কাঠ, তো আমরা প্রথমে বলবো ফাইলোপ্লাস্ট বা কর্ণকাণ্ড, ফাইলোপ্লাস্ট বা কর্ণকাণ্ড। তো এই ক্ষেত্রে যে কাণ্ডটি আমরা দেখতে পাই এটা ফলিমাংশা জাতীয় উদ্ভিদে জন্মায়। তোমরা দেখেছো ফলিমাংশা জাতীয় যে উদ্ভিদগুলি আছে এই উদ্ভিদগুলির কাণ্ডগুলি একটু মোটা হয় এবং কিন্তু সবুজ হয়, ক্লোরোফিল যুক্ত হয়। এবং এই কাণ্ডের গায়ে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো হচ্ছে আসলে রূপান্তরিত পাতা। কাণ্ড মোটা হয়ে হয়েছে এবং সবুজ হয়েছে কারণ এই সবুজ কাণ্ডে এটা খাদ্য সঞ্চয় করে রাখে, খাদ্য সঞ্চয় করে এরা মোটা হয়েছে, ঠিক আছে? এবং এর পাতা, পাতা যেহেতু তোমার অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়, যেহেতু এরা এই ফলিমাংশজাত উদ্ভিদগুলি যে অঞ্চলে পানি পরিমাণ কম সেই অঞ্চলে জন্মায়, তো প্রতিকূল অবস্থা যেন এরা খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, পানি সঞ্চয় করে রাখতে পারে, অতিরিক্ত পানি যেন বের হয়ে যেতে না পারে, যেন পাতা রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়েছে, পাতা রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়েছে। কাঁটাগুলি সাধারণত আত্মরক্ষার কাজ করে। তাহলে এখানে আমরা দুইটা কাজ পেলাম, একটা হচ্ছে এরা খাদ্য সঞ্চয় করে রেখেছে এবং আরেকটা হচ্ছে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়ে আত্মরক্ষার কাজ করছে। তাহলে এখানে কাণ্ডটাই তোমার পাতার মতো কাজ করছে, পাশাপাশি খাদ্য সঞ্চয়, খাদ্য তৈরি এবং আত্মরক্ষার কাজ করছে। আমাদের ফাইলোপ্লাস্ট বা কর্ণকাণ্ড উদাহরণ হচ্ছে ফণি মংসা, উদাহরণ হচ্ছে ফণি মংসা। থর্ন বা শাখাকাণ্ড, পরবর্তী প্রকার হচ্ছে থর্ন বা শাখাকাণ্ড। তো এই এই ধরনের যে এগুলি আছে, কাঠগুলি আছে, এক্ষেত্রে দেখা যায় যে পর্বে গাঠের যে কাঠিক মুকুলটা তৈরি হয় এই কাঠিক মুকুল শাখা কাণ্ড তৈরি না করে কাঁটায় রূপান্তরিত হয়, তখন এই কাণ্ডের নাম হয় শাখা কণ্ড। আমাদের যে বেল গাছ আছে, বেল গাছে এরকম শাখা কণ্ড তৈরি হয়, কাঁটা তৈরি হয়, ময়না কাঁটা, মেহেদি গাছ আমরা যারা দেখেছি দেখব যে শাখা তৈরি না হয় এখান থেকে এক ধরনের কাঁটা তৈরি হয়, ঠিক আছে? স্টেম ট্রেন্ডিং বা শাখা আকর্ষী, আকর্ষী আকর্ষী জিনিসটা অনেকে চিনি, অনেক লতানো উদ্ভিদের
কাণ্ডের গা থেকে পেঁচামায়ের ধর্মের অংশ বের হয়, যে অংশটার নাম হচ্ছে শাখা আকস্মিক। যেমন ঝুঁকলতা বা হাড় জোড়া নামক উদ্ভিদের উদ্ভিদের কাণ্ড দুর্বল হয়, দুর্বল হওয়ার কারণে এরা আরোহণ করার জন্য উপরের দিকে ওঠার জন্য কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্য এক ধরনের পেঁচানো অংশ বের হয়, যে অংশটার নাম হচ্ছে শাখা আকস্মিক। এই ক্ষেত্রেও কাঠের পক্ষ থেকে তোমার এই কাঠের কুকুরটা তৈরি হবে, এবং কাঠের কুকুর শাখা তৈরি না করে এরকম আকর্ষী শাখা আকর্ষী তৈরি করে। ঠিক আছে, তো পরবর্তী অংশ হচ্ছে আমাদের বুলবিক, পরবর্তী প্রকারটি হচ্ছে বুলবিক। তো এই এই ক্ষেত্রেও তোমার কাঠিক যে মুগু থাকে, কাঠিক মুগু থেকে এরা দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ, এবং এই দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্বের পক্ষ থেকে কাঠিক মুগু তৈরি না হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে এরা গোলাকার মাংসপিণ্ডের মতন আকার ধারণ করে। ওই অংশটার নাম হচ্ছে বুলবিল, অংশটার নাম হচ্ছে বুলবিল। আমার বলছি এই দুর্বল আরো বিচারের কাণ্ডের যে কাঠিক মুগুল তৈরি হয়, কাণ্ডের যে কাঠিক মুগুল তৈরি হয়, এই কাঠিক মুগুল শাখা তৈরি না করে খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের মতন আকার ধারণ করে, এবং এই অংশটার নাম হয় বুলবিল। ঠিক আছে, আবার বলে দিই চার প্রকার, চার প্রকারের মধ্যে প্রথম হচ্ছে ফাল প্ল্যাট বড় কাণ্ড, প্রথম হচ্ছে ফুরিমশা। এখানে কাণ্ডটাই মোটা চ্যাপটা বলে পাতা বড় কাঁটা ধারণ করে। দ্বিতীয় হচ্ছে কর্ম বা শাখা কর্তক, এখানে কাঠি কুকুর নতুন শাখা তৈরি না করে কাঁটায় রূপান্তরিত হয়, উদাহরণ হচ্ছে বেল, মনা কাঁটা, মেহেদি, স্টেম টেন্ডিল বা শাখা বসি। এই ক্ষেত্রেও কাঠি কুকুর নতুন শাখা তৈরি না করে লম্বা পেঁচানোর এক ধরনের অংশ তৈরি করে, যে অংশটার নাম হয় আকর্ষী, এটা আরোহণের কাজ করে বুলবিল। এইটা কাঠিক তোমার নতুন শাখা তৈরি না করে খাদ্য সঞ্চয় করে রাখে, এবং গোলাকার মাংসপিণ্ডের মতন আকার ধারণ করে, যে অংশটা যে নাম হলো বুলবিল। এটার নাম হচ্ছে, এটার একটা উদাহরণ বলি আমি, তোমার যে গাছ আমরা অনেকে সায় বলি, অনেকে গাছ বলি, তো এটা উদাহরণ বুলবিলের উদাহরণ। তো এই ছিল আমার আজকের আলোচনা। এখানে তোমরা অবশ্যই ছবিগুলি ভালো করে মাথায় রাখবে, ছবিগুলি ভালো করে রাখতে হবে, উদাহরণ মনে রাখবে কোথা থেকে কোন অংশ থেকে কাণ্ডের কোন অংশ থেকে জন্ম হচ্ছে তৈরি হচ্ছে এটা মাথায় রাখবে। এবং এটা প্রকারভেদ, যে বায়ব্য রূপান্তরিত কাণ্ডের প্রকারভেদ আলোচনা, বায়ব্য রূপান্তরিত কাণ্ডের প্রকারভেদ আলোচনা। এই ছিল আমার আজকের আলোচনা, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।